আসসালামু আলাইকুম প্রিয় কলেজার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এখন সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে হোটেল বুকিং সংক্রান্ত নিয়ে, যে আপনারা সবাই জানেন সৌদি আরবে যাদের ডোজ নেওয়া না থাকবে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া না থাকবে, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সৌদি আরবে। এবং কোয়ারেন্টাইনে থাকার জন্য যে হোটেল প্রয়োজন সেখানে থাকার জন্য সেটা নিজেকেই বহন করতে হবে। আর সৌদি আরবে যেতে হলে অবশ্যই হোটেল বুকিং করতে হবে, এটা মাস্ট। তারপরে ইন্স্যুরেন্স তো রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স তো রয়েছেই, এই দুইটা ছাড়াই কিন্তু এখন সৌদি আরবে যাওয়াটা একেবারেই অনিশ্চিত। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট বা যেই পরিস্থিতি সেটা হচ্ছে হোটেল বুকিংটা দেওয়াটাই অসম্ভব হয়ে পড়ছে, কারণ সৌদি এয়ারলাইন্স যের যা ম্যানেজার রয়েছে তারা বা সৌদি এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ রয়েছে তারা যে বিষয়টা জানিয়েছে যে হোটেল বুকিং দেওয়া ছাড়া কাউকেই সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। আর হোটেল বুকিং দিতে গেলে অবশ্যই সৌদিয়া হলিডেজ নামে যে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেককেই হোটেল বুকিং দিতে হবে। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো হোটেলে সৌদি আরবে বুকিং দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। তার মানে হচ্ছে তারা যে ওয়েবসাইটটি প্রকাশ করেছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদেরকে হোটেল বুকিং দিতে হবে। এখন মেন সমস্যা হচ্ছে হোটেল বুকিং কীভাবে দেবেন, যেহেতু আপনাদের সবাই ভিসা কার্ড নাই বা বেশিরভাগ বলতে আপনার 100%-এর যারা প্রবাসী রয়েছেন সৌদি প্রবাসী, 100%-এর ভিতরে 99% প্রবাসীদের কিন্তু ভিসা কার্ড নাই, আর এটা না থাকাটাই স্বাভাবিক। আর এই মুহূর্তে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে আপনারা আপনাদের রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেন অথবা আপনার কফিলের সাথে যোগাযোগ করেন। আপনার কফিলের সাথে যোগাযোগ করে যদি আপনি হোটেলটা বুকিং দিতে পারেন তাহলে বুকিং দিয়ে দেন। এছাড়া যদি আপনার কফিল ফোন না ধরে বা কফিলের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা না যায় সেক্ষেত্রে আপনি আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি সৌদি আরবে কোনো আপনার গাওয়ি সাদিক থাকে, কোনো সৌদি নাগরিক যদি আপনার সাদিক থাকে বা পরিচিত লোক থাকে, তাকে দিয়ে যদি আপনি হোটেল বুকিং দিয়ে দেন, তাকে যদি আপনি বলেন দেখ আমার একটা হোটেল বুকিং দিতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, আমার একটা হোটেল বুকিং দিয়ে দাও, টাকাটা আমি আসিয়া দেবো বা আগে তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো বা আমার আত্মীয় স্বজন তোমার কাছে টাকাটা পৌঁছাবে, সেভাবে যদি আপনি দিতে পারেন তাহলে সেভাবেও দিতে পারেন। অথবা যদি এই পদ্ধতি তো আপনার কোনো সিস্টেম না থাকে সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার সৌদি আরবে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে টাকা দিয়ে বা তাদের মাধ্যমে কোনো একটা সৌদিকে ধরে ওই সৌদির কার্ড দিয়ে আপনি এই অনলাইনের মাধ্যমে আপনার হোটেলটা বুকিং দিতে পারেন, তাহলে এটা খুব সহজভাবেই আপনার জন্য ভালো হবে। সো আপনারা কয়েকটা পদ্ধতিতে দিতে পারেন। তার প্রথম হচ্ছে আপনার কফিলের সাথে যোগাযোগ করেন, তার পরবর্তীতে হচ্ছে আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে যদি পারেন দেন, অথবা কোনো সৌদি গাউ যদি সাদিক থাকে আপনার তার মাধ্যমে তার কাজ দিয়ে আপনি এই হোটেল বুকিং দিয়ে দেন। তাছাড়া আপনারা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেন, যে তাদের মাধ্যমে যদি কোনো রকমের সমাধান আসে বা অবশ্যই সমাধান আসবে, তো এখনও হয়তো এই সিস্টেমটা আসে নাই বা কীভাবে করবেন এই বিষয়টা তারা হয়তো আপনাদেরকে সহযোগিতা করতে পারে, তো আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন, তারা হয়তো আপনাদের কোনো একটা সমাধান করে দিবে ইনশাল্লাহ। আর যারা সমাধান এভাবে হচ্ছে না বা আপনারা হোটেল বুকিং দিতে পারেন নাই, আপনারা অন্য পদ্ধতিগুলো অবলম্বন করেন, কোনো সৌদিকে ধরে আপনারা হোটেল বুকিং দিয়ে দেন। তো অনেকেরই কিন্তু আপনার যেই ফ্লাইটগুলো ছিল এগুলো মিস হয়ে গেছে আপনার ফ্লাইট শিডিউল চেঞ্জ হওয়ার কারণে, অথবা অনেকে ফ্লাইট মিস করেছেন, তাদের কোনো রকম দুশ্চিন্তা করা লাগবে না, এগুলা পরবর্তীতে আপনাদেরকে আবার দেওয়া হবে, আপনাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। আপনাদের যাদের টিকিটগুলো চেঞ্জ হয়েছে তাদেরকেও কোনো রকম জরিমানা বা চার্জ কিছুই দেওয়া লাগবে না, সেগুলো সুযোগ করে দেওয়া হবে, এটা সৌদি এয়ারলাইন্সের যে ম্যানেজার রয়েছেন উনি এ বিষয়টা নিশ্চিত করেছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।